এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 164 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমি রাজ আজকে আবার চলে এসেছি 3 নতুন ভৌতিক ঘটনা নিয়ে। প্রথম ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি, দ্বিতীয় এবং তৃতীয় একটা ছোট ঘটনা পাঠিয়েছে রানা ভট্টাচার্য। বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 164 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আমার নাম শান্তা আক্তার মুন্নি, আমার বাড়ি বাংলাদেশের ঢাকায়। আমি গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে আমার বোনের মুখে একটা ঘটনা শুনেছি, সেটাই আমি তোমাকে আমার ভাষায় লিখে পাঠালাম। আসসালাম আলাইকুম ভাইয়া, আমি প্রেতপক্ষের নিয়মিত একজন শ্রোতা। কখনো যদি তোমার এপিসোড মিস হয়, আমি সেটা ডাউনলোড করে পরে শুনে নিই। তোমার প্রেতপক্ষের সবাইকে আমার ভালোবাসা জানিও। আমি যে ঘটনাটি তোমাকে আজ বলছি, সেটা আমার বোন মারিয়ামের মুখ থেকে শুনেছি। আমার বোনের নানির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নারায়ণপুর গ্রামে। আমার বোন মারিয়ামের নানির মামার সাথে ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 70 আগে। তখনকার সময় নারায়ণপুর একটা জাঁকজমক এলাকা ছিল। আমার মামা তো বোনের নানির মামা, নতুন বিয়ে করেছে। তিনি তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্যে দুপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু তার কিছু কাজ থাকার জন্যে সন্ধে হয়ে যায়। মামা রওনা দেন। এখনকার দিনের মতো তখনও শ্বশুরবাড়ি গেলে মিষ্টি নিয়ে যাওয়ার প্রচলন ছিল, তাই যথারীতি মামা মিষ্টির দোকানে গেল মিষ্টি কিনতে। এখানে তোমাকে একটা কথা বলে রাখি, তখনকার দিনে ভালো মিষ্টির দোকানে সবসময় সন্ধের পর আমাদের ভাষায় জিনেরা বেশিরভাগ মানুষের ছদ্মরূপে মিষ্টি কিনতে আসত। আমরা মুসলিমরা যেরকম ইনসান এবং জিনের অস্তিত্বে বিশ্বাস করি, তেমনি হিন্দুদের ভাষায় মানুষ এবং ভূতপ্রেত দুটো একই ব্যাপার। মামা যখন মিষ্টি কিনতে গেল, তখন একটা কাস্টমার বসেছিল মিষ্টি কিনতে। মামা মিষ্টিওয়ালাকে 2 মিষ্টি দিতে বলল। দোকানদার তখন বলল, আপনার আগে একজন কাস্টমার বসে আছে, আগে তাকে মিষ্টি দেই, তারপর আপনাকে দেব। কিন্তু মামা বলল তার খুব দেরি হয়ে যাবে, মিষ্টি যেন তাকে আগে দেওয়া হয়। তখন দোকানদার মামাকে আগে মিষ্টি দিয়ে দিল। মামা যথারীতি মিষ্টি নিয়ে তার শ্বশুর বাড়িতে রওনা দিল। মামা জানত না যে তার সামনে কি অপেক্ষা করছে। তখনকার সময় পাকা রাস্তা ছিল না, মাটির রাস্তা এবং আশেপাশে বসতবাটি খুবই কম ছিল, বেশিরভাগ রাস্তাটাই জঙ্গল এলাকা। মামা তাড়াতাড়ি হাঁটা শুরু করলো, কিন্তু হঠাৎ তিনি লক্ষ্য করলেন ওনার পেছনে কেউ যেন আসছে। মামা একবার পেছনে তাকালো, দেখলো কেউ নেই। মামা একটু ভয় পেল, ভাবল তার মনের ভুল। আবার মামা হাঁটা শুরু করলেন, হঠাৎ পেছন থেকে তার নাম ধরে কেউ ডেকে উঠল। তখন মামা থমকে দাঁড়িয়ে পড়ল। তিনি পেছনে ফিরতে প্রচণ্ড ভয় পাচ্ছেন, কিন্তু এই সুনসান অজানা রাস্তায় তার নাম ধরে কে ডাকল, তাকে চিনল কি করে? এই এলাকায় তাকে চেনে এরকম তো কেউ নেই। তিনি তাও কৌতূহল বশত পেছনে ঘুরে তাকালেন, এবং সেটাই হয়তো তার ভুল ছিল। তিনি দেখতে পেলেন প্রায় 8 উচ্চতার এক দৈত্যাকার মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে, আর তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। সে ক্ষিপ্ত গলায় বলল, তুই আমার ভাগের মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছিস? মামা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। শীতের রাতেও তার সারা শরীর ঘামে ভিজে গেল, তার গলা দিয়ে যেন কোনো আওয়াজই বের হচ্ছে না। তিনি মনে মনে সুরা পাঠ করতে থাকলেন, তারপর ধীর গলায় তিনি বললেন, আপনি কে? আমি কেন আপনার মিষ্টি নিয়ে আসব? তখন সেই দৈত্যাকার মানুষ মামাকে বলল, তুই যখন মিষ্টি কিনছিলি, তখন একটা লোক দোকানে বসেছিল মিষ্টি কেনার জন্যে, তুই তার ভাগের মিষ্টি আগে কিনে নিয়ে এলি। তুই জানিস না, জিনেরা যে মিষ্টিতে নজর দেয়, সেই মিষ্টি যদি কোনো মানুষ নেয় তার ক্ষতি হয়, তুই এই কাজটা কি ভালো করলি? তখন মামা বলল, আমি জানতাম না, আমার খুব তাড়া ছিল, তাই আমি এমনটা করে ফেলেছি। সেই জিন মামাকে বলল, বিশাল ক্ষতি করে ফেলেছিস, আমি তোর মৃত্যুর কারণ হয়ে এসেছি, তুই আর বেঁচে ফিরতে পারবি না। মামা তখন তাকে অনেক বোঝাতে চেষ্টা করল, মামা যা করেছে সেটা সে বুঝতে পারেনি। আর মামা তাও বলল, আপনি আমার হাতের মিষ্টিগুলো নিয়ে যান, আমি একটাও মিষ্টি খাইনি, আমি তো শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, আমার লাগবে না, আপনি এই মিষ্টি নিয়ে যান।
তখন যেন সেই জিনটির মনের ক্ষিপ্রতা কিছুটা কমল। তখন জিন বলল, আজকের মতো বেঁচে গেলি, কিন্তু তোর উপর আমার নজর থাকবে। মামা তাড়াতাড়ি করে মিষ্টির হাঁড়িটা মাটিতে রেখে দিল। তখন জিনটা গর্জন করতে করতে বলল, তুই চোখ বন্ধ কর, আমি মিষ্টি নিয়ে চলে যাচ্ছি। তুই যদি আমাকে দেখিস আমার আসল রূপে বা আমার শরীরের হাওয়া যদি তোর শরীরে লাগে, তোর অনেক ক্ষতি হবে। মামা তাড়াতাড়ি চোখ বন্ধ করল আর দশ পা পিছিয়ে গেল সেই জায়গা থেকে। মামা চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর মামা তাকিয়ে দেখলেন তার সামনে সেই জিনটা নেই। হঠাৎ তার কানে গেল একটা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ। আর সেই দিকে তাকিয়ে মামা দেখলেন একটা বিশাল বড় বাদুর উড়ে চলে যাচ্ছে। মামা হাঁপ ছেড়ে বাঁচল আর তাড়াতাড়ি পা চালিয়ে শ্বশুর বাড়িতে চলে গেলেন। যদিও বা সেই জিন মামাকে বলেছিল যে তার ওপর সেই জিনের নজর থাকবে, কিন্তু এই ঘটনার পর সেই জিন তাকে আর কোনোদিনই দেখা দেয়নি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা। শান্তা আক্তার মুন্নি আমাকে আরো লিখেছে, এই ছিল দাদা আমার বোন মারিয়ামের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি ভালো লাগে তুমি তোমার প্রেতপক্ষের দর্শকদের শোনাবে। আমার কাছে আরও ঘটনা আছে, আমি পরে তোমাকে একসময় লিখে পাঠাবো। ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। দাদা তুমি তোমার মুখে গুছিয়ে ঘটনাটা যদি বলো খুব খুশি হব। বানান ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দিও, আর যদি সিলেক্ট হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানিও। অপেক্ষায় রইলাম, আল্লাহ হাফেজ। একটা সুন্দর ঘটনা শুনে নিলাম। তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, তোমরা যারা ঘটনা শুনছো, আমি এরকম ঘটনা পাই যে বেশ অনেক বছর আগে এই জিনেদের নাকি মানুষরা দেখতে পেত, জিনেদের উপস্থিতি অনুভব করত। তোমাদের মধ্যে কারা রয়েছে এরকম, যে এরকম জিনের উপস্থিতি অনুভব করেছো বা দেখেছো বা শুনেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রানা ভট্টাচার্য। রানা নিজের মা বাবার থেকে শোনা একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছে। দুটো ঘটনা পাঠিয়েছে রানা, দুটোই ছোট ঘটনা। চলে যাচ্ছি রানা ভট্টাচার্যর পাঠানো আজকের এপিসোডের দ্বিতীয় এবং তৃতীয় ঘটনায়। নমস্কার রাজদা, আমি রানা ভট্টাচার্য বলছি। আমি তোমাকে এর আগে দুটো ঘটনা পাঠিয়েছিলাম, আজকে আমার বাবা মার থেকে শোনা একটা ঘটনা তোমাকে পাঠাতে চলেছি। আমার বাবা তখন বোকারোতে কর্মরত ছিলেন। কোম্পানির নাম আমি উল্লেখ করছি না, কিন্তু বাবা মা তখন একটা বাড়িতে ভাড়া থাকতেন, সেটা একটা মারোয়াড়ির বাড়ি। সেখানে বাবার কোম্পানিতে কর্মরত আরও কিছু কর্মচারী এবং তাদের পরিবার থাকত। বাবারা ভাড়া নেওয়ার আগে জানতে পেরেছিল যে এটা নাকি সেই মারোয়াড়ির পূর্বপুরুষদের বাড়ি। ভাড়া ছিল 8 টাকা, যদিও সেটা বাবার জন্য অনেকটাই বেশি, কিন্তু কাজের জায়গা থেকে কাছে হওয়ায় বাবা সেই বাড়িটা পছন্দ করে ফেললেন। বাবার ডিউটি কখনো পড়ত দিনে কখনো রাতে। বাবা যখন ডিউটি করত মা তখন বাড়িতে একাই থাকত। এই বাড়িতে প্রায় 15টি পরিবার থাকত। এই বাড়িতে 2টো কুয়ো ছিল, একটা বাড়ির চৌহদ্দির মধ্যে আর একটা বাড়ির বাইরে। তবে সেই বাড়ির লোকেরা বাবা মাকে বলেছিল যে সন্ধ্যের পর বাড়ির বাইরে যে কুয়োটা রয়েছে সেই কুয়োর আশেপাশে না যেতে। যেদিন সন্ধ্যেবেলার কথা এবার তোমাকে বলতে চলেছি, সেই দিন সন্ধ্যায় মা হয়তো সেই সন্ধ্যেবেলা কুয়োর সামনে যাওয়ার বারণটা ভুলে গিয়েছিলেন। শীতের রাত, মা পায়চারি করতে করতে বাড়ির বাইরের সেই কুয়োটার সামনে এসে দাঁড়ান। সেখানে তখন কেউই ছিল না। মা এদিক ওদিক তাকাতে লাগলেন, দেখলেন বাড়িটা একেবারে ফাঁকা। মা ঘরের দিকে রওনা দিতে যাবে, হঠাৎ যেন মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। মা তাড়াতাড়ি পেছনে ঘুরে তাকালেন, দেখলেন সত্যি একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই মহিলা দু পা কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে, আবার দু পা পিছিয়ে আসছে। মা এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। মা ভাবলেন যে ভাড়াটেদের মধ্যেই হয়তো কেউ হবে, মা কিছু একটা জিজ্ঞাসা করতে যাবেন। সেই সময় ঘটল আর একটা অদ্ভুত ঘটনা। মা দেখলেন যে এতক্ষণ যে একটা মহিলাকে তিনি দেখছিলেন, সেই একটা মহিলা হঠাৎ করে 3টে মহিলায় পরিণত হলো। মানে এখন তার সামনে একটা নয়, 3 জন মহিলা দাঁড়িয়ে রয়েছেন।
মা এবার সজোরে চিৎকার করে ওঠেন আর সেইখানে অজ্ঞান হয়ে পড়ে যান। মায়ের চিৎকার শুনে বাকি ভাড়াটিয়ারা যারা বাড়িতে ছিল তারা দৌড়ে আসে। মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে কোম্পানিতে বাবার কাছে খবর যায় যে মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। বাবা যতক্ষণে বাড়িতে ফেরে ততক্ষণে পড়শিরা ডাক্তার ডেকে নিয়েছেন। ওষুধ ইঞ্জেকশন মাকে দেওয়ার পর তিনি বলেন, যা অবস্থা দেখছি 72 ঘন্টার আগে কিছুই বলা যাবে না। বাবা প্রচন্ড চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু মা 72 ঘন্টার মধ্যে ওষুধে সাড়া দিলেন ঠিকই, কিন্তু প্রায় 1 মাস মায়ের কথা বন্ধ থাকে। মা একেবারে ভালো হয়ে উঠলেন প্রায় 1 মাস পর। মা সুস্থ হয়ে ওঠাতে একদিন পড়শিরা মায়ের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনার সেদিনকে কি হয়েছিল? মা তাদেরকে পুরো ঘটনাটা খুলে বলে। পড়শিরা এরকম একটা ঘটনার কানাঘুষো আগে শুনেছিল ঠিকই, কিন্তু এবার তো তারা শুনছেন যে আমার মা সেটা চাক্ষুষ দেখেছে। বাবা এবং বাকি ভাড়াটিয়েরা সেই মারোয়ারি বাড়িওয়ালাকে ডেকে আনে। সেই মারোয়ারি বাড়িওয়ালাকে যখন সমস্ত ঘটনা খুলে বলা হয়, সেই বাড়ির একটা অদ্ভুত রহস্যের কথা সবার সামনে আসে। তিনি সকলকে জানান যে এই বাড়ি তাদের পূর্বপুরুষের বাড়ি, এই বাড়ির ওপর একটা অভিশাপ আছে। সকলে জানতে চায় যে অভিশাপটা কি। তখন সে বলে, এই বাড়ির সকল পুরুষের 2টো করে বিয়ে আর প্রথম স্ত্রীর সন্তান নাকি মারা যায়। তাকে শত বাঁচানোর চেষ্টা করা হলেও সে কোনো না কোনোভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বেই। সকলে তাকে জিজ্ঞাসা করে যে কিসের অভিশাপ, কিন্তু তিনি চুপ করে থাকেন। তিনি বলেন, এর উত্তর আমার কাছে নেই, আমার বাবার কাছেও ছিল না। বাড়িওয়ালা আরও বলেন যে 3 জন মহিলাকে আমার মা দেখেছে, তার মধ্যে একজন হচ্ছে তারই প্রথম স্ত্রী, যিনি আজ 5 বছর আগে মারা গেছেন। আরও 2জন, তার মধ্যে একজন হচ্ছে তার সৎমা আর আরেকজন তার নিজের মা। তার সৎমা মানে তার বাবার প্রথম স্ত্রী, তিনি মারা গেছেন এই বাড়ির অভিশাপে, সেটা তো ঠিক। তার মানে সেই বাড়িওয়ালার মা তার বাবার দ্বিতীয় স্ত্রী। তিনি কেন মারা গেলেন এই কথা যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন, আমার নিজের মা আমার সৎমার অতৃপ্ত প্রেতাত্মাকে এই কুয়োর আশেপাশে ঘুরে বেড়াতে দেখেন এক রাতে। যার ছবিতে মালা টাঙানো আছে আর সেই ছবি লাগানো রয়েছে আমাদের বাড়ির দেয়ালে, তাহলে সেই মৃত ব্যক্তিকে যদি কেউ চোখের সামনে দেখে তাহলে তার কি অবস্থা হয়। তিনি জানান যে তার মায়ের এই বীভৎস দৃশ্য দেখার পর হৃদযন্ত্র বিকল হয় আর তিনি হার্ট অ্যাটাকে মারা যান। এই ঘটনা জানার পর জানি না সেখানকার বাসিন্দারা সেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন কিনা, কিন্তু কয়েকদিনের মধ্যেই আমার বাবা মা সেই ভাড়া বাড়ি ছেড়ে দেন। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। তো এই ছিল রানার পাঠানো প্রথম ঘটনা। আর একটা ঘটনা আছে, তবে ঘটনায় যাওয়ার আগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এই ঘটনাটা তোমাদের কিরকম লাগলো। চলে যাচ্ছি আজকের রানার পাঠানো দ্বিতীয় এবং এই এপিসোডের 3 নম্বর ঘটনায়। এই ছোট্ট ঘটনাটা যেটা তোমাকে বলতে চলেছি সেটা আমার বড় মামার সঙ্গে ঘটে। বড় মামা আজ মারা গেছেন, 9 বছর হয়ে গেছে। কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন তিনি বেতুয়া ডহরিতে থাকতেন আর সেখানেই সরকারি চাকরি করতেন, তিনি ছিলেন ড্রাইভার। পরবর্তীকালে মামা রিটায়ার করেন, মামা বিয়ে করেননি, একাই থাকতেন। তিনি যখন চাকরি করতেন তাকে একবার এক কাজের জন্যে রঘুনাথপুর যেতে হয়েছিল তার বড়বাবুর সাথে। বড়বাবুকে গাড়ি চালিয়ে সেই জায়গায় নিয়ে যেতে হয়েছিল কোনো এক সরকারি কাজে, কিন্তু সেখানে বেশ কিছুদিন তাকে থাকতে হয়। বড়বাবুর থাকার জায়গা আলাদা আর তাকে থাকতে হবে ড্রাইভার্স কোয়ার্টারে। সেই কোয়ার্টারের বাইরে একটা টিউবওয়েল ছিল। তিনি দেখতেন যে দিনের বেলায় সেখান থেকে অনেকেই জল নিচ্ছে, কিন্তু রাতের বেলায় সেই জায়গাটা একেবারে সুনসান হয়ে যেত। তিনি দেখতেন যে ড্রাইভার্স কোয়ার্টারের অনেকেই দিন থাকতে থাকতে সেই টিউবওয়েল থেকে জল ভরে নিজের কাছে রেখে দিত। মামা একদিন সারা দিন গাড়ি চালিয়ে বড়বাবুকে এদিক সেদিক ঘুরিয়ে যখন কোয়ার্টারে ফিরলেন তখন সবে সবে সন্ধে নেমেছে। তিনি ঘরে ঢুকে ঢকঢক করে জল খেলেন, তারপর স্নান করে ঘরে বসলেন। রাতে খাওয়া দাওয়া করে যখন জল খেতে যাবেন তিনি দেখলেন বোতল ফাঁকা। তিনি তার ঘর থেকে বাইরে বেরোলেন সেই টিউবওয়েল টিপে জল নিতে, কেননা তার খুব তেষ্টা পেয়েছে আর অন্য কোথাও জলের ব্যবস্থা তেমন তিনি দেখতে পেলেন না।
তিনি আস্তে আস্তে হেঁটে সেই টিউববেলের কাছে পৌঁছলেন। তারপর টিউববেল টিপে জল নিতে আরম্ভ করলেন। আর ঠিক তখনই ঘটল সেই ঘটনাটা। তিনি দেখলেন কোথা থেকে একটা বাচ্চা তার হাতের তলা দিয়ে দৌড়ে চলে গেল, খিলখিল করে হাসতে হাসতে। তারপর দৌড়ে অন্যদিকে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। মামা প্রচণ্ড ভয় পেলেন, এত রাত্রে বাচ্চা কোথা থেকে এলো। তিনি কোয়ার্টারে ফিরলেন। পরের দিন ভোরবেলায় তাকে বেরোতে হবে। ভোর ভোর কাজে বেরিয়ে পড়ে সেই দিনও ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। রাতের খাওয়ার খেতে খেতেই আগের দিন রাতের ঘটনাটা তার মনে পড়ে যায়। তিনি মনে ভাবেন যে আজকে রাতে তিনি আবার যাবেন সেই টিউববেল থেকে জল আনতে। তখন প্রায় মাঝরাত, চারিদিক নিস্তব্ধ। বড়মামা ঘর থেকে বেরিয়ে সেই টিউববেলের দিকে এগোলেন, কিন্তু সেই দিন টিউববেলের কাছে তাকে আর যেতে হলো না। সেই টিউববেলের পাশেই তিনি দেখলেন একটি বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। মামা তাকে বললেন, এই এই তুই কার বাচ্চা রে, এত রাতে ঘুরিস? সঙ্গে সঙ্গে বাচ্চাটা খিলখিল করে হাসতে হাসতে দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন সকালে কোয়ার্টারে যিনি ঘর দোর পরিষ্কার করতে আসেন তার নাম অনন্ত, তাকে সবাই অনন্ত কাকা বলে ডাকে। সেই বাচ্চাটার কথা তিনি অনন্ত কাকাকে বলেন আর জিজ্ঞাসা করেন যে এই বাচ্চাটি কে। অনন্ত কাকা একটুও ভয় না পেয়ে আমার বড় মামাকে বলে, ওই যে দূরে দুটো বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়িতেই থাকতো ওই বাচ্চাটা। ওই বাচ্চাটি অপঘাতে মারা গেছে। মামা ভয় দু পা পিছিয়ে এলেন আর জিজ্ঞাসা করলেন অনন্ত কাকাকে, মানে মারা গেছেন মানে কি বলতে চাইছেন? তখন অনন্ত কাকা বলে, ওই বাচ্চা আমরাও দেখতে পাই, ওর বাড়ির লোক ওই যে টিউবওয়েলের পাশে ওই জায়গাটা দেখছ, ওকে তো ওখানেই পোতা রয়েছে। জানোই তো বাচ্চাদের পোড়ানো হয় না, মাটির তলায় গোড় দেওয়া হয়, ওকে ওর পরিবারের লোক ওখানেই গোড় দিয়েছে। তবে ও কারুর ক্ষতি করে না, রাত বেড়েতে ওই টিউবওয়েলের পাশের ফাঁকা জায়গায় খেলে বেড়ায়, তাই তো ওইদিকে রাত নামলে আমরা আর যাই না। তুমিও আজ থেকে ওই টিউববেল থেকে জল নিতে আর যেও না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। তো এই ছিল রানার পাঠানো দ্বিতীয় ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে তিনটে ঘটনাই কিন্তু বেশ ভালো লাগলো। তোমাদের কি মতামত, তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেক এপিসোডের শেষে আমাদের থাকে শাউট আউট পর্ব। তো আজকের শাউট আউট পর্ব শুরু করছি। একলা পথের পথিক রে ভাই লিখেছে, এই গাছের দিকে না তাকালেও পুরো বিশ্ব আপনার সফলতা দেখতে আসবেই আসবে। নন্দিনী দে লিখেছে, ওয়েটিং ফর অ্যানাদার এক্সাইটিং হরর এপিসোড। প্রতরু ব্যানার্জি লিখেছে, অ্যামেজিং এপিসোড, অ্যামেজিং ভয়েস। শৈতালি সর্দার লিখেছে, উফ ভয়েসটা দারুণ। তিথিস ব্লগ লিখেছে, সরি দাদা ভাই আজ শুনতে অনেকটাই দেরি হয়ে গেল, আজ আমার ছেলের বার্থডে ছিল তাই ব্যস্ত ছিলাম। তিথি তোমার ছেলেকে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে জানিও। এস জে ব্লগ লিখেছে, খুব ভালো লাগলো ভাই, রান্নাঘরে চা খেতে খেতে শুনছি। শিব মুভিজ লিখেছে, রাজদা ঘটনা শুনতে চলে এলাম, ঘটনা শোনার আগেই লাইক কমেন্ট করলাম, শুভরাত্রি। উষা রয় লিখেছে, সরি রাজদা অনেকদিন পর তোমায় মেসেজ করলাম, কারণ তুমি হয়তো জানো 10 আর 12 ক্লাসের টেস্ট চলছিল আর আমার সামনেই HS, তার জন্য তোমার ঘটনা শুনেছি কিন্তু কমেন্ট করা হয়ে ওঠেনি, ঘটনা শোনার আগেই লাইক কমেন্ট করে দিলাম। গীতা গোস্বামী লিখেছে, হ্যালো সোনা ভাই, আমার তোমার ঘটনা শুনছি, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এখন শুনছি। টুম্পা সহদেব লিখেছে, দাদা ভাই দারুণ ঘটনাগুলো। অর্পিতা দে লিখেছে, তিনটে ঘটনাই অসাধারণ, বেশ ভয় লাগলো, ঠান্ডাটা জাস্ট জমে যাচ্ছে তোমার ভয়েসে ঘটনাগুলো শুনে। শীতকাল যা জমে যাবে প্রেতপক্ষের আর আমার রাজদা ভাইয়ের ভয়েসে ভৌতিক ঘটনা শুনতে শুনতে। লাভ ইউ দাদা ভাই, খুব ভালো থেকো, গুড নাইট। তৃষা দে লিখেছে, খুব ভালো লাগলো দাদা। সুদেশনা সিনারয় লিখেছে, অল থ্রি আর ভেরি গুড। মনীষা পান্ডা লিখেছে, দারুণ দারুণ, জাস্ট ওয়াও। পাপড়ি চক্রবর্তী লিখেছে, আজ দেরি হয়ে গেল, লাইক কমেন্ট করে শুনছি রাজদা তোমার মন ভোলানো কণ্ঠস্বর আর ভয়ের ঘটনা শুনে ভয় পাওয়ার জন্যে রেডি। গার্গী চ্যাটার্জি লিখেছে, দারুণ লাগলো শুনতে দাদা। সুমিত্রা পট্টনায়ক লিখেছে, ঘটনাগুলো সত্যি খুব ভয়ের ছিল, তবে বড় ঘটনা চাই আরো বেশি সময়ের, কারণ প্রেতপক্ষ মানেই একটা আলাদা অনুভূতি। সোনু সরকার লিখেছে, তিনটে ঘটনা আমার বেশ ভয় লেগেছে, এই শীতের রাতে হাড় হিম করার মতো ঘটনাগুলো ছিল রাজদা, ঘটনাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছো। হেমন্ত কুমার মল্লিক লিখেছে, খুব
সুন্দর লাগলো দাদা ঘটনাগুলো, বাট দাদা ঘটনাগুলো একটু বড় হলে ভালো হতো। সৌজাত ঘোষ লিখেছে, খুব ভালো লাগলো ইনসিডেন্টগুলো, নেক্সট এপিসোডে আমার নাম নিও, আমি সৌজাত। দীপাঞ্জন চক্রবর্তী লিখেছে, আগেই লাইক করে দিলাম ডিয়ার। রনি চক্রবর্তী লিখেছে, আমি ইন্দ্রাণী, আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা, খুব ভালো লাগে আপনার গল্প পাঠ, অসাধারণ, ব্ল্যাক ম্যাজিকের সত্যি ঘটনা শোনাবেন। অমিত দুবে লিখেছে, দারুণ দারুণ দাদা, 23 তারিখ আমি গ্রামে যাচ্ছি, আমাদের গ্রামে এক প্রেত যিনি আমাদের এই পূর্বপুরুষ ছিলেন তার পূজো করা হয়। বছরে এক নির্দিষ্ট দিনে উনি একজনের গায়ে আসেন, অনেকটা কান্তারা মুভির মতো ব্যাপারটা। গেলে ছবি নিয়ে আসবো, ওনাকে নিয়ে কটা ঘটনা আছে, একটা আমার মায়ের নিজের এক্সপিরিয়েন্সও আছে, পোস্ট করব এসে। থ্যাংক ইউ অমিত, তুমি অবশ্যই ঘটনাটা পাঠিও। তো এই ছিল শাউট আউট পর্ব, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।